আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। খবর পড়ছি আমি সাইফুর রহমান, চলুন জেনে নি কি থাকছে এখনকার সংবাদে। ভিয়েনা আলোচনার কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই বলছেন রুশ রাষ্ট্রদূত। তালেবান ক্ষুধা মেটানোর প্রতিশ্রুতি দেয়নি, সৃষ্টিকর্তার কাছে খাবার চান আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বক্তব্য। মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে অমিক্রন বলছে WHO। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা, প্রথম দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত। এবং সর্বশেষ থাকছে ভারতীয় সংসদের উভয় কক্ষে কৃষি আইন প্রত্যাহার বিল পাস, ক্ষুব্ধ অধীর। সারা ভারত জুড়েই টানা এক বছর ধরে চলছে কৃষক আন্দোলন। কৃষকদের দাবি হলো তারা তাদের অধিকার ফিরে পেতে চায়, ন্যায্য মূল্য ফিরে পেতে চায়। এছাড়াও বিভিন্ন দাবি দাবার তারা তুলে ধরেন যেগুলো তাদের জন্য ন্যায়সঙ্গত, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার তাদের কোনো দাবি মেনে নিচ্ছিল না। তাদের উপর জোর জুলুম চালাছিল, নির্যাতন চালাচ্ছিল, তাদের উপর অবৈধভাবে কিছু দাবি চাপিয়ে দিচ্ছিল। এই জন্য তারা দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন চালিয়ে আসছে, যাতে দেশের সরকার তাদের দাবি দাবাগুলো মেনে নেয়। তাদের দাবিগুলোর ভিতর একটি দাবি ছিল অযৌক্তিক কৃষি আইন প্রত্যাহারের বিল পাস। ভারতীয় সংসদে এই বিল পাস হলেও অন্যান্য দাবি দাবাগুলোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। যে আলোচনার কথা বলেছিল নরেন্দ্র মোদী, নিজে আলোচনা করতে চেয়েছিল বিরোধী দলীয় নেতাদের সাথে, কিন্তু তিনি সেই আলোচনা সভায় অংশগ্রহণ করেননি। এই জন্য বিরোধী দলীয় নেতারা এখন তার প্রতি ক্ষুব্ধ হয়ে গেছেন। নরেন্দ্র মোদী সরকার এমন করে কি ঠিক করেছে, কি মনে করেন আপনারা এই বিষয়ে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বিস্তারিত জানতে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভিয়েনা আলোচনার কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই বলছে রুশ রাষ্ট্রদূত। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উইলিয়ান বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পূর্ণ বহালের লক্ষ্য নিয়ে ভিয়েনায় যে আলোচনা শুরু হচ্ছে তাতে নানা ধরনের সমস্যা থাকা সত্ত্বেও আলোচনার সফল সমাপ্তি ছাড়া এর কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পেজের দেয়া এক পোস্টে উইলিয়াম এ কথা বলেছেন। ভিয়েনার এক ফ্রিল্যান্স সাংবাদিকের একে মন্তব্যের জবাবে উইলিয়াম এই পোস্ট দেন। ভিয়েনার সাংবাদিক বলেছেন, আলোচকদের কারো কারো মন বিষণ্ন যদিও পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন নয়। জবাবে উইলিয়াম বলেন, দয়া করে রাশিয়াকে আলাদাভাবে বিবেচনা করুন। ভিয়েনা আলোচনার সমস্ত সমস্যা সম্পর্কে আমরা সচেতন রয়েছি, তবে সতর্কতার সঙ্গে আশাবাদীও বটে। মস্কো এখনও বিশ্বাস করে সফলভাবে এই আলোচনা শেষ করার কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই। ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা শুরুর আগ মুহূর্তে এসব কথা বললেন উইলিয়ান। তালেবান ক্ষুধা মেটানোর প্রতিশ্রুতি দেয়নি, সৃষ্টিকর্তার কাছে খাবার চান আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বক্তব্য। আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেছেন, তালেবান জাতির ক্ষুধা মেটানোর প্রতিশ্রুতি দেয়নি। এ সময় তিনি জনগণকে সৃষ্টিকর্তার কাছে খাবার চাইতে বলেন। আফগানিস্তানের স্থায়ী গণমাধ্যম খামা নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির জাতীয় রেডিও ও টেলিভিশনে শনিবার প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য রাখলেন তিনি। এ সময় তিনি ক্ষমতাচ্যুত আফগান প্রধানমন্ত্রী আশরাফ গনিকে দুর্নীতি ও তহবিল তছরূপের জন্য দায়ী করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আশরাফ গনি প্রেসিডেন্ট প্যালেসের মধ্যে রীতিমতো একটি ব্যাংকই তৈরি করে ফেলেছিলেন। সাধারণ তালেবান যোদ্ধারা গনি ফেলে যাওয়া প্রচুর পরিমাণ নগদ অর্থ প্রেসিডেন্ট প্যালেসে খুঁজে পেয়েছেন বলে এই সময় দাবি করেন তিনি। চলতি বছরের 15 আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আশরাফ গনি কাবুল থেকে পালিয়ে যান। পালানোর সময় তিনি সঙ্গে প্রচুর অর্থ নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। অবশ্য আশরাফ গনি সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, পালানোর সময় তিনি জুতাটাও পরার সময় পাননি, অর্থ নেওয়ার প্রশ্নই ওঠে না।
এ সময় তালেবানের নেতৃত্বাধীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন হাসান আখুন্দ। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটিতে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়েছে, দেশের ব্যাংকিং খাত একেবারে ধসে পড়েছে বলে চলে। ওয়াশিংটন কাবুলের প্রায় 10 বিলিয়ন সম্পদ জব্দ করার পরে আর্থিক সংকট আরও বেড়ে যায়। এরপর বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আফগানিস্তানের তহবিলে প্রবেশ অধিকার বন্ধ করে দিলে পরিস্থিতির আরও অবনতি হয়। মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে অমিক্রন বলছে WHO। করোনার নতুন ধরন অমিক্রন খুবই ঝুঁকিপূর্ণ এবং কিছু অঞ্চলে এটি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO সোমবার জাতিসংঘের 194টি সংসদ সদস্য দেশকে সংক্রমণের বিস্তার ঠেকাতে বিশ্বে গ্রুপের মানুষদের মধ্যে টিকাদানের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে। একই সাথে অপরিহার্য স্বাস্থ্যসেবা ঠিক রাখতে সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনা যথার্থতাও নিশ্চিত করতে বলেছে WHO। WHO জানায় অমিক্রনের কারণে যদি করোনা আরেকটি ঢেউ ছড়িয়ে পড়ে তাহলে এর পরিণতি মারাত্মক হতে পারে। তবে সোমবার পর্যন্ত অমিক্রনের সংক্রমণ কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে WHO জানিয়েছে। এদিকে অমিক্রনের বিরুদ্ধে প্রচলিত টিকা কার্যকর কিনা তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে WHO। WHOর আশঙ্কা অমিক্রনে সংক্রমণ এবং রোগের তীব্রতা বেড়ে যেতে পারে, বিষয়টি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে, এর ফলে আক্রমণের হার এবং মৃত্যুও বাড়াতে পারে। WHO সতর্ক করে দিয়ে বলেছে অরক্ষিত জনগোষ্ঠীর ওপর এর প্রভাব হবে ভয়াবহ, বিশেষ করে কম টিকা দেওয়া দেশগুলোতে এটা মারাত্মক হতে পারে। নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ সহ নানা পদক্ষেপ নিয়েছে। রূপ বদলেই করোনা ভাইরাসের এই ধরন নিজের ক্ষমতা বাড়াচ্ছে বলে জানা গেছে। আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম, এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এই কারণে নতুন ধরন অমিক্রনকে বলা হচ্ছে সুপার ভ্যারিয়েন্ট। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা প্রথম দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে। সোমবার আলোচনার প্রথম দিন শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন প্রথম দিনের বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। তিনি বলেন সোমবারের বৈঠকে আমরা এ বিষয়টি তুলে ধরেছি যে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চরম অচল অবস্থার জন্য সেই দেশটি দায়ী যে কিনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গেছে এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আলী বাকেরি বলেন প্রথম দিনের আলোচনা শেষে সবার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর সঙ্গে ইরানের প্রথম দিনের বৈঠক প্রায় 2 ঘন্টা স্থায়ী হয়। এ বৈঠকে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মুরা এবং ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে রুশ প্রতিনিধি মিখাইল উইলিয়ান প্রথম দিনের বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। ভারতীয় সংসদে উভয় কক্ষেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ ক্ষুব্ধ অধীর। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষি আইন প্রত্যাহার বিল ধনী ভোটে পাশ হয়েছে। সোমবার সংসদের উভয় কক্ষে বিতর্কিত ও বহুল আলোচিত বিল প্রত্যাহার সংক্রান্ত বিল পাশ হয়। এ নিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় এ সংক্রান্ত বিল পাশ হওয়ার পরে বলেন সংসদের এতদিনের ঐতিহ্য নষ্ট হলো, মোদী সরকার যে মন থেকে বিল প্রত্যাহার করতে চায়নি সেটা স্পষ্ট,
মন থেকে চাইলে কৃষকদের অন্যান্য দাবি দেওয়া নিয়ে আমরা যে আলোচনা চাচ্ছিলাম সেটা কেন মানা হলো না। তিনি বলেন, সংসদে অন্তত বলার সুযোগ দেওয়া উচিত, আমরা আলোচনা করতে চাই, কিন্তু সরকার সেই আলোচনায় রাজি নয়। সরকার কেন ভয় পাচ্ছে জানি না, আমরা শুধু আলোচনা চেয়েছিলাম, বিরোধীদের বলার সুযোগই দেওয়া হলো না। কৃষকদের চাপে পড়ে বিল প্রত্যাহার করা হয়েছে, সরকার কৃষকদের মনের ভাষা বুঝতে পারেনি। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এর আগে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে মৃত কৃষকদের তালিকা তৈরি ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লোকসভায় আলোচনা চেয়ে মুলতুরি প্রস্তাব আনে কংগ্রেস দল। অন্যদিকে গত বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে 11 আগস্ট সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হই হট্টগোল করার জন্য তৃণমূল এমপি দোলা সেন, শান্তা ছেত্রী ছাড়াও বিভিন্ন দলের 10 রাজ্যসভা এমপিকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া এমপিদের মধ্যে আছেন শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাই, সিপিএমের এলাম রাম করিম, সিপিআইয়ের বিনয় বিশ্বাস, কংগ্রেসের ফুলদেবী নেতাম, ছায়া বার্মা, রিপুন বোরো, রাজমণি প্যাটেল, সৈয়দ নাসির হোসেন এবং অখিলেশ প্রসাদ সিং। ওই বিষয়ে তৃণমূল এমপি সুখেন্দু শেখের রায় বলেছেন, কারো সঙ্গে কথা না বললে সাসপেন্ড করা হয়েছে, কোনো নিয়ম মানা হয়নি, কাউকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে দলের এমপিদের সাসপেন্ড করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।